যৌন নিপীড়নের অভিযোগে দোষী সাব্যস্ত হলেন 79 বছর বয়সী স্কুইড গেম অভিনেতা ও ইয়াংসু। সিওলের সেওংনাম আদালত 15 মার্চ অভিনেতাকে দোষী সাব্যস্ত করে এই রায় দিয়েছেন। এ ঘটনা কোরিয়া সহ বিশ্ব গণমাধ্যমে তুমুল সাড়া ফেলে দিয়েছে। জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে প্রচারিত স্কুইড গেম সিরিজে ও ইন নাম চরিত্রে অভিনয় করে 2021 সালে বিশ্বজুড়ে পরিচিতি পান ও ইয়াংসু। গোল্ডেন গ্লোব জেতেন, পরের বছর পান এমিতে মনোনয়ন। এত সব খ্যাতির মাঝে 2021 সালের ডিসেম্বরে তার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ আনেন এক নারী অভিনেত্রী। তার অভিযোগ ছিল 2017 সালে ও ইয়াংসু তাকে জোর করে জড়িয়ে ধরেন, তার হাত ধরেন ও গালে চুমু খান। গত 2 বছর ধরে অসংখ্য পর্যবেক্ষণ শেষে আদালত অভিনেতাকে দোষী সাব্যস্ত করে 8 মাসের সাজা দিয়েছেন। সঙ্গে যৌন হয়রানির বিষয়ে 40 ঘন্টা বিশেষ ক্লাসে অংশ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে 79 বছর বয়সী এ অভিনেতাকে। তবে আদালতের রায় দোষী প্রমাণিত হলেও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন ও ইয়াংসু। উচ্চ আদালতে আপিলের সিদ্ধান্তের কথাও জানিয়েছেন তিনি। শুনানি চলাকালে পুরোটা সময় মাথা নিচু করে নীরব ছিলেন ও ইয়াংসু। বিচার কার্য শেষ হওয়ার পরপরই আপিলের সিদ্ধান্তের কথা জানিয়ে আদালত প্রাঙ্গণ ত্যাগ করেন। এদিকে তার বিরুদ্ধে এ মামলা হওয়ার পর থেকে অনেক সিনেমা থেকে বাদ পড়েছেন ও ইয়াংসু। এমনকি যেসব সিনেমার শুটিং করেছিলেন আগে সেই সিনেমাগুলো থেকেও তার অংশ সম্পাদনা করে বাদ দেওয়া হয়েছে। 2021 সালে মুক্তির পরপরই তোলপাড় ফেলে দেয় নেটফ্লিক্স সিরিজ স্কুইড গেমস। জীবনযুদ্ধে পরাজিত, সমস্যাগ্রস্ত ও হতাশ কিছু মানুষের গল্প নিয়ে এই থ্রিলার সিরিজ। প্রথম সিজনে ঋণে জর্জরিত 456 জন প্রতিযোগী বিশেষ একটি খেলায় অংশগ্রহণ করে, যাতে জিতলে বিজয়ী পাবে $39 মিলিয়ন, অপরদিকে হারলেই মৃত্যু। 3 বছর পর সেই সিরিজের দ্বিতীয় সিজন আসতে চলেছে, কিন্তু 79 বছর বয়সী অভিনেতা ও ইয়াংসুর বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগের পর এই সিরিজে তাকে আদৌ আর দেখা যাবে কিনা তা নিয়ে উঠেছে প্রশ্ন। মারিওসেন, শোবিজ টুনাইট।